আসসালামু আলাইকুম আজ আপনাদের খুব স্পেশাল একটি শ্যামাইয়ের রেসিপি করে দেখাবো হ্যাঁ নবাবি শ্যামাই তাও আবার খুব সহজ প্রসেসে ওই স্পেশালভাবে অল্প সময়ে এই শ্যামাই তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন যে কোনো উৎসবে আয়োজনে এটি হবে দুর্দান্ত একটি ডেজার্ট কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিই একেবারে বিস্তারিতভাবে প্রথমে এখানে আমি দুই প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়েছি লাচ্ছা শ্যামাইয়ের প্যাকেট সাধারণত দুইশো গ্রামের হয়ে থাকে আজ আপনাদের দুই প্যাকেট অর্থাৎ চারশো গ্রাম লাচ্ছা শ্যামাই দিয়ে রেসিপিটি করে দেখাবো তবে অন্য কোনো শ্যামাই দিয়ে এই রেসিপি হবে না লাচ্ছা শ্যামাই ব্যবহার করতে হবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার আজ মিডিয়ামে আছে এখন প্যানে দিব ঘি দুই টেবিল চামচ ঘি দিচ্ছি আমি আপনারাও চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে এতে নবাবী সেমায়ের আসল টেস্ট পাওয়া যাবে ঘি গলে গিয়েছে এবং গরম হয়েছে এখন আমি চুলারাজ মিডিয়াম থেকে কমিয়ে লোতে নিয়ে আসব। এখানে কিছু বাদাম ও কিসমিস রয়েছে আমি কাজু বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারবেন বাদাম ও কিসমিস প্রথমে ঘি ভেজে নেব এ সময় চুলারাজ অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে বাদাম আর কিশমিস পুড়ে যাবে এই সেমাইটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে সাধারণভাবে রান্না করার সেমাই তো আমরা সবসময় কম বেশি খেয়েছি তবে নবাবি সেমাইটাও একবার ট্রাই করবেন একবার খেলে সবসময় মনে থাকার মতো একটি ডেজার্ট কিসমিস ভাজতে ভাজতে দেখবেন কিসমিসগুলো ফুলে উঠেছে এবং বাদামগুলোর কালার পরিবর্তন হয়ে এসেছে তখন উঠিয়ে নিতে হবে বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিলেই হবে এখন এই প্যানে আমি এবার দুই প্যাকেট লাচ্ছা শ্যামাই দিয়ে দিচ্ছি চুলার আজ কিন্তু লোতেই আছে নবাবি সেমাইয়ে প্রথমে শ্যামাইটা ঘিয়ে ভেজে নিলে টেস্ট অসম্ভব ভালো আসে তবে শ্যামাই ভাজার কাজটা অল্প আছে সময় নিয়ে করতে হবে শ্যামাইগুলো দিয়ে দিয়েছি এখন আমি ঘিয়ের সাথে শ্যামাইগুলো ভালো করে মিশিয়ে নেব ঘিয়ের সাথে শ্যামাইগুলো মিশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি শ্যামাইয়ের মধ্যে দিব চিনি এখানে হাফ কাপ চিনি রয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন চিনি দিয়ে দিলাম আর দিব গুঁড়া দুধ এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ রয়েছে চারশো গ্রাম শ্যামাইয়ে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি এখন নেড়ে শ্যামাইয়ের সাথে চিনি ও গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নেব শ্যামাই কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে নাড়া বন্ধ করলে নিচে থাকা শ্যামাই পুড়ে যাবে এবং সবগুলো শ্যামাই সমানভাবে ভাজা হবে না তাই আঁচ লোতে রেখে একটু ধৈর্য নিয়ে শ্যামাইগুলো ভেজে নিতে হবে শ্যামাইয়ের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে ভাজতে ভাজতে দেখবেন শ্যামাইয়ের কালার বাদামি হয়ে এসেছে তখন শ্যামাই নামিয়ে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে শ্যামাই উঠিয়ে নিচ্ছি তবে কিছুটা শ্যামাই আমি রেখে দিয়েছি এই শ্যামাইগুলো আমি একটু কালারফুল করব যাতে নবাবি শ্যামাইটা দেখতে আরও আকর্ষণীয় লাগে এই স্টেপটি অপশনাল আপনারা চাইলে সবগুলো শ্যামাই উঠিয়ে নিতে পারেন তো এই শ্যামাইগুলো আমি কালারফুল করার জন্য সামান্য জর্দারং দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ফুড কালার এখানে ইউজ করতে পারবেন আমি ফুড কালার ও শ্যামাই মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো শ্যামাই রেসিপি দেওয়া আছে সময় থাকলে দেখে নেবেন লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফুড কালার দিয়ে শ্যামাইগুলো একটু অন্যরকম করে নিলাম দেখুন দেখতে ভালোই লাগছে দ্বিতীয় ধাপে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে এক লিটার গরুর দুধ রয়েছে তরল দুধ প্যানে দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে তরল করে নিতে পারেন তবে গরুর দুধ দিয়ে করলে নবাবি সেমাইটা ভালোভাবে সেট হয় চুলার মিডিয়ামে রেখেছি এখন দুধ জাল করে এক লিটার দুধ কমিয়ে হাফ লিটার করে নেব এতে দুধটা ঘন হয়ে আসবে দুধ জাল হতে হতে আমি এফাকে একটা মিশ্রণ তৈরি করে নেব একটি বাটিতে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ রয়েছে পাউডার দুধগুলো বাটিতে নিয়ে নিলাম এখানে রয়েছে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারও বাটিতে নিয়ে নিলাম আর দিব কর্নফ্লাওয়ার এখানে এক টেবিল চামচ রয়েছে কাস্টার্ড পাউডার না থাকলে বা না দিতে চাইলে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন এখানে তরল দুধ নিয়েছি এই পাউডারগুলো মিশিয়ে পেস্ট তৈরি করার জন্য দুধ শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম এখন চামচের সাহায্যে খুব ভালো করে দুধের সাথে উপকরণগুলো মিশিয়ে নেব এই পেস্টটা অবশ্যই আলাদাভাবে তৈরি করে নিতে হবে এদিকে দুধ জাল হতে হতে হাফ কাপ হয়ে গিয়েছে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম না নালে দুধে সর পড়ে যেত এখন দুধের মধ্যে তৈরি করে নেওয়া মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা আলাদাভাবে তৈরি করে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় সাথে দিব কনডেন্স মিল্ক এখানে হাফ কাপের মতো আছে এই কনডেন্স মিল্ক আমি বাসায় তৈরি করেছি তৈরি একদম সহজ কনডেন্স মিল্ক তৈরির সহজ রেসিপিটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চুলারাজ মিডিয়ামে আছে এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে যেতে হবে নবাবি সেমায়ে উপরে ও নিচে থাকে লাচ্ছে সময়ে লেয়ার আর মাঝখানে থাকে দুধ বা ক্রিমের একটা থকথকে লেয়ার আমরা এখন মাঝখানের ওই লেয়ারটাই তৈরি করছি আমার একটি ফেসবুক গ্রুপ আছে আমি সবসময় অ্যাক্টিভ থাকি চাইলে জয়েন করতে পারেন রান্না সংক্রান্ত যে কোনো পোস্ট করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন মিশাতে মিশাতে দেখবেন একটা থকথকে দুধের মিশ্রণে পরিণত হয়েছে দেখুন থকথকে হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে মিশ্রণটা নামিয়ে নিচ্ছি এখানে যে পাত্রে আমি নবাবি শ্যামাই সেট করব সে পাত্রে প্রথমে শ্যামাই দিয়ে একটা লেয়ার দিব ভেজে রাখা শ্যামাইয়ের অর্ধেকটা শ্যামাই দিয়ে লেয়ারটা তৈরি করব একটু একটু নিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে শ্যামাই সেট করে একটা লেয়ার দিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে লেয়ারটা দিয়েছি এবার শ্যামাইয়ের উপর দুধের মিশ্রণটা দিয়ে দিব। এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হতে দেয়া যাবে না চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে সাথে সাথে এই স্টেপটি সম্পূর্ণ করতে এরপর বাকি শ্যামাইগুলো দুধের মিশ্রণের উপর দিয়ে দেব দেখুন আমি দুধের মিশ্রণের উপর বাকি সেমাইগুলো দিয়ে আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে দেয়া যাবে না জাস্ট শ্যামাইগুলো উপরে ছড়িয়ে দিবেন। দেয়া হয়ে গেছে এখন কালার করা শ্যামাইগুলো উপরে দিয়ে দিচ্ছি এতে কিন্তু নবাবী শ্যামাই দেখতে অনেক আকর্ষণীয় লাগবে দেখুন আমি শ্যামাইয়ের লেয়ারগুলো সেট করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে সবশেষে দিব ঘি ভেজে রাখা বাদাম ও কিসমিস বাদাম ও কিসমিসগুলো আমি শ্যামাইয়ের উপর ছড়িয়ে দিলাম এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর সকলের কাছে সার্ভ করব তৈরি হয়ে গেল মজাদার নবাবি শ্যামাই অসম্ভব মজাদার এ নবাবি শ্যামাই একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি নিশ্চিত সকলের প্রশংসা পাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি রিপ্লাই দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ